পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলি নাকি ব্যবহার হচ্ছে বাংলাদেশি মুসলিমদের হিন্দু বানাতে বিজেপি রাজ্য নেতাদের এ হেন টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক সুরাটে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মুসলিমের হিন্দু নামের সার্টিফিকেট তাও আবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৈরি প্রশ্ন সেখানেই গুজরাটের সুরাট পুলিশের হাতে ধরা পড়েছে এক বাংলাদেশি মুসলিম যুবক পরিচয় না জানা গেলেও ইতিমধ্যেই পুলিশ তার কাছ থেকে একটি স্কুল লিভিং সার্টিফিকেট পেয়েছে সেখানে লেখা তিনি পড়াশুনো করতেন নন্দীগ্রামের দাউদপুরের গুমগড় হাই মাদ্রাসাতে দেখা যাচ্ছে তার নাম লেখা রয়েছে শুভ দাস বাবা সুনীল দাস বাড়ি নদিয়ার চাকদা এলাকার কৃষ্ণনগরে দু হাজার ছয় সাত শিক্ষাবর্ষে নদিয়া থেকে ট্রান্সফার নিয়ে তিনি ভর্তি হন নন্দীগ্রামের দাউদপুরের ওই হাই মাদ্রাসায় দুই পাঁচ দু সালে ওই মাদ্রাসা থেকে তিনি স্কুল লিভিং সার্টিফিকেট নেন বিজেপির বিভিন্ন নেতারা এই নিয়ে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করেছেন এই নিয়ে তার টুইটে লেখা পশ্চিমবঙ্গ সরকার পাঁ কোটি টাকা ব্যয় করছে মাদ্রাসা খাতে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলি ব্যবহার হচ্ছে বাংলাদেশি মুসলিমদের হিন্দু বানাতে আর এক বিজেপি নেতা টুইট করেছেন একজন মুসলিম বাংলাদেশি পশ্চিমবঙ্গ সরকারের একটি মাদ্রাসার সাহায্য নিয়ে ফেক ডকুমেন্ট বানিয়ে হিন্দু নাম ব্যবহার করছেন এই টুইটগুলোর পরেই বিতর্কের ঝড় ওঠে খবর নিয়ে দেখা যায় নদীয়ার চাকদা এলাকায় কৃষ্ণনগর নামে কোনো গ্রাম নেই এইখানে কৃষ্ণনগর গ্রাম বলে কোনো জায়গা আছে এখানে আমি শুনিনি এরকম আমি চাকদা পঞ্চায়েত সমিতির মেম্বার আমি দীর্ঘদিন ধরে আমি সামাজিক কাজের সাথে যুক্ত আছি কিন্তু চাকদা এলাকার মধ্যে কৃষ্ণনগর বলে কোনো জায়গা আছে বলে আমার জানা নেই দু সালে নন্দীগ্রামের গুমগড় হাই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক ছিলেন তার দাবি তিনি ওই সার্টিফিকেট দেননি কে এই সার্টিফিকেট দিয়েছে তা তিনি জানেন না এই সই তার নয় এই সম্পর্কে আমি একদম আমার তথ্য জানা না অজানা আর হচ্ছে ওই শুভ বলে আমি কোনো ছাত্রকে চিনি জানি আর যে সার্টিফিকেটটা যেটা সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমি যেটা দেখলাম ছবিটা দেখলাম এই লেখা আমার নয় আর আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিজেপি অবশ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে দেখুন বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন যে এখানে শিক্ষামন্ত্রী থেকে পুরো দপ্তরটাই জেলে আছে এখানে এই যে মাদ্রাসাগুলো এগুলো হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি রোহিঙ্গাদেরকে এনে মমতা ব্যানার্জির এই যে ভোট করার যে ভোট মেশিনারি হিসাবে এদেরকে ব্যবহার করা হয় তার প্রমাণ আমরা পেলাম পশ্চিমবঙ্গ থেকে একজন বাংলাদেশি রোহিঙ্গা হিন্দু নাম নিয়ে সার্টিফিকেট পেলো এর কারণও আছে নিশ্চয়ই কোনো তৃণমূল নেতা রেকমেন্ডেশনে উনি হচ্ছে এখান থেকে সার্টিফিকেটটা পেয়েছেন তবে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস সিপিআইএম এর দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দাবি দু সালে রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট এর সম্পূর্ণ দায় তৎকালীন বামফ্রন্ট সরকারের দশ সাল মানে সূর্য তখন বামফ্রন্ট সরকারের শেষ লগ্ন সেই সরকারের আমলে যেমন চিরকুটে চাকরি হয়েছে কম ভাবে জোনাল সেক্রেটারি এবং এলসিএস এর নির্দেশেও প্রচুর অবৈধ কাজ হয়েছে আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন তৎকালীন নন্দীগ্রামের কোন সিপিএম এর মাস্টার মাইন্ড নেতার নির্দেশে এটা হয়েছে সিপিআইএম অবশ্য পুরো বিষয়টি প্রধান শিক্ষকের দিকে অভিযোগের আঙুল তুলছে দিয়ে যখন নন্দীগ্রামে সে হাই মাদ্রাসায় পড়তে আসে তখন নন্দীগ্রাম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক বিষয়টা সাপ্রেস করে ওকে ভর্তি করেছে এর জন্য দায়ী হবে ওই ভাই মাদ্রাসার যিনি হেডমাস্টার মশয়